রংপুর সিটির নয়া মেয়র মোস্তাফিজা রহমান আশ্বাস দিয়েছেন আধুনিক ও বাসযোগ্য নগরায়নের। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো নগরপিতার আসন ছিনিয়ে নিলেন তিনি। আনন্দে মহানগরীর পাড়া মহল্লায় হয়েছে বিজয়ের উৎসব। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। ঢোলের বাদ্যে আর নাচের তালে ভোট বিজয় উৎসব পালন করেন পুনরায় নির্বাচিত মেয়র মোস্তফার সমর্থকরা। 5 বছর আগে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী হয়ে। দীর্ঘ সময় মাঠে থেকে তার অবস্থানকে আরো শক্ত করেছেন, জয় করেছেন ভোটারদের মন, যার ফল মিলল ভোটে। সিটির তৃতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীকে পেছনে ফেলে প্রায় 1,24,000 ভোটের ব্যবধানে ছিনিয়ে নিলেন জয়ের মালা। সর্বোচ্চ ভোট পাওয়াতে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থীকে আমি রিটার্নিং অফিসার হিসাবে মোহাম্মদ আব্দুল বাতেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। মঙ্গলবার মাঝরাতে ফল ঘোষণার পর থেকেই নগরীর বিভিন্ন রাস্তায় বিজয় উল্লাস করেন জাতীয় পার্টির নেতা কর্মী ও সমর্থকরা। অবশ্যই বাবার বিজয় যে কোনো সন্তানের জন্যই গর্বের বিষয়, এটা আমাদের জন্য অনেক গর্বের। আমরা ভোটে জিতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আরো ভোট ব্যবধানটা আশা করেছিলাম। আমাদের এটাকে অনেক আনন্দিত লাগতেছে, এনার মতন একজন সৎ ব্যক্তি আবার পুনরায় রংপুর সিটি কর্পোরেশনের নগরপিতা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য, এজন্য আমরা রংপুরবাসী অনেক ধন্য। আমরা যা চেয়েছি তা ইনশাল্লাহ পেয়েছি। বিজয় উৎসর্গ করেন রংপুরবাসীর কাছে মোস্তফা। তাদের কষ্টের ভোটে পুনরায় নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন, বলেন নগরবাসীর উন্নয়নে নিজেকে সঁপে দেবেন তিনি। বিজয়টা সম্পূর্ণ রংপুরের মানুষের বিজয়। হ্যাঁ, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমি নির্বাচন করেছি, মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিছে, আমাকে ভালোবাসে বোঝায়। তাদের নাগরিক অধিকারটা প্রয়োগ না করে তারা শপথ নিয়েছে যে আমরা ভোট দিব তারপরে যাব, যার কারণে আমি বিজয়টা মনে করি রংপুরবাসীর বিজয়। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন রিটার্নিং অফিসার। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।